অনেক সুন্দর একটা মুভি আপনারা দেখতে পারতেছেন টিকটকার ভাই, এটা হচ্ছে টিকটকার মুভি বলে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম এত সুন্দর একটা ভিউ নিয়ে, সিলেট সাতচুরিতে চলে আসলাম চা বাগানে। তো আমার সাথে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তো আমরা কিছু ঘোরাঘুরি করব আর দেখব। লেটস গো। কোথায় আসো তুমি? আমরা সোনারগড় সাতচুরি চা বাগানে আসছি। আমরা সেই চিড়েছে না সোনারগড় চা, আর মন ভালো মানে ছুটে আসে পাহাড়ের দেশে শুধু চা খেতে, আর কিছু না। অনেক সুন্দর একটা মুভি আপনারা দেখতে পারতেছেন টিকটকার ভাই, এটা হচ্ছে টিকটকার মুভি বলে। এর নাম হচ্ছে টিকটকার। তোর গাড়ি কি শুরু করলিছে? আমার গাড়ি নাই, গাড়ি গাড়ি নিয়ে গেছে গা আল্লাহ মতো কাহিনি। তুই গাড়ি অন্য দুটো আছিস অনেকটা। আমরা এখন সেই চা বাগানে চা গাছের সামনে দাঁড়িয়ে আছে এবং দেখেন কত সুন্দর ভাবে ধরলাম, কিন্তু ছিঁড়বো কি ছিঁড়বো না ভাবতেছি, তো ছিঁড়া দরকার নাই, খুব সুন্দর লাগতেছে। আর এখানে ওয়েদারটা খুব ভালো, এখানে একটু গরম কিন্তু ভিতরে অনেক ঠান্ডা ছিল। আসলে আশেপাশে এরিয়াটা খুব সুন্দর, সব গ্রিন। হাতে টিকিট আছে চারজন, আমরা এখন যাবো ওয়াচ টাওয়ার উপরে। তো এখানে যে কিছু সিনেমাটিক শট নিব আর প্লাস আমরা ভিউটা অনুভব করব। তো দেখতে হলে আমাদের সাথে চলুন, কি বলো? লেটস গো। ওয়াশ টাওয়ার আমাদেরকে মনে হয় বাংলা ওয়াশ করবে, জানি না। এখন দেখবেন বলটা নিচে চলে আসবে, এ যদি নামতে পারে আমি ওরা লঞ্চ করাবো দুপুরে। ওকে, সমস্যা নেই দোস্ত, তুমি নেমে যাও। টিকটকার সুদাইত, এবং ইউটিউবার ইমরান, এবং পিছনে আমাদের কুবির খা। ওইটা সবাই ক্লান্ত হয়ে গেছে রে, আমি গেলাম সবাই হাইছি না, আমার অবস্থা কি আর কম হবে তোর বুঝ। হাঁটতে হাঁটতে জীবনটা শেষ করলে রে, আর জানে কুলাইতেছে না হাঁটতে হাঁটতে। ছিল মামা ছিল, এই তো আরেকটু। হ্যাঁ, অবশেষে আমাদের সেই গন্তব্যস্থানে চলে আসছি ওয়াশ টাওয়ারে। আসলে জায়গাটা অনেক সুন্দর, আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনার ভিউগুলো দেখেন। কেমন লাগতেছে সেই ওয়াশ টাওয়ারে এসে? অনেক ভালো লাগতেছে, অনেক কষ্ট হয়েছে উপরে ওঠা, তারপর উপরে উঠেছি, তো অনেক যে সুন্দর ভিউটা দেখে অনেক ভালো লাগছে। কিরে, তোর আগে ঠিক আছিস? তুই গাড়ি চালানোর পর আমি চালা নেই, তো আমাদের জাবেদ দোস্ত গাড়ি চালানোর পরে তো খুবই টায়ার, সুজাই তো খুবই টায়ার। আমরা ভাবলাম যে অন দ্য ওয়েতে আমরা চা খেয়ে যাই, আর এখানে 280 পদে চা পাওয়া যায়, আমাদের সরাইল তামের মধ্যে খুবই বিখ্যাত, এটা হচ্ছে সাবাসপুরে পড়ছে আর কি। তো আশিকবার চার জন্য আমরা ওয়েট করতেছি, তো আমরা অবশ্যই অর্ডার দিয়ে দিয়েছি, তো দেখা যাক খেয়ে কেমন লাগে।
আমাদের কাছে চা এখন চলে আসে আমরা যেটা নিচে হচ্ছে মলাই চা এটা খুবই ভালো আর নেক্সট চা আসবে কাজু বাদামে ওটা খুবই টেস্ট ভালো তো খেয়ে দেখি আজকে কেমন লাগতেছে কবির ভাই আচ্ছা কবির তোমার ফিনিশ কি ভালো ভেরি নাইস যাবে তো চাগার ফিলিংস হচ্ছে আমরা অনেক চা খাওয়ালো ধন্যবাদ ছোট ভাই অনেক দূর থেকে আসা সে চা অলরেডি চলে আসছে তো এখন আমরা চা খাবো চা খাওয়ার ফিনিশ হচ্ছে হোক আমরা চা কারি লোক আর মধ্যে সেভ দিলাম এরপরে তুমি হালে লা ওরেস কালার চা ভেরি টেস্ট ভেরি টেস্ট তোমার সেভ দিছ এটার মধ্যে এরপরে হালে দা চা হাড়াস তোমার ফিলিং কেমন চার ফিলিং কেমন আসলে আমি তো চাটা খাই নাই কিন্তু আর আগে যে চাটা খাই সেটার ফিনিশ অনেক ভালো লাগছে এটা জীবনে প্রথম আইছে কয়েকদিন বলাইছে এই বাটপারে হালা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা কর এটা অবশ্যই অনেক ভালো হবে না যা আবার একটা দেবে